প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে থাইল্যান্ডের রেনাং বন্দরে সরাসরি জাহাজ চলাচল শুরুর তোড়জোড় চলছে। থাই সরকারের প্রতিনিধি দল আজ বন্দর পরিদর্শন করে সবুজ সংকেত দিয়েছে, ফলে তিন বছর আগে সমঝোতা চুক্তি বাস্তবায়নে এবার আশাবাদী বন্দর কর্তৃপক্ষ। এতে আমদানি রফতানি পণ্য পরিবহন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে বলছে উভয় পক্ষ। দুপুরে চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটিতে এসে পৌঁছান 18 সদস্যের থাই প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা। বন্দরের বিভিন্ন সুযোগ সুবিধা ও অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন তারা। চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা জানান, থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বছরে প্রায় $2 বিলিয়ন বাণিজ্য হলেও দুদেশের কোনো বন্দরের সাথেই নেই সরাসরি জাহাজ চলাচল। 2021 সালে থাইল্যান্ডের রেনং বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা কার্যকর হয়নি তিন বছরেও। এই সফরে তা আলোর মুখ দেখবে বলে আশা থাই প্রতিনিধি দলের। Bilateral trade that's going to be taking place, and also we'd like to see a connection between Chittagong and Renang port, so that you know, like we'll have clear connectivity, direct connectivity. সরাসরি জাহাজ চলাচলে আগের স্বাক্ষরিত সমঝোতা চুক্তি বাস্তবায়নে উভয় দেশ প্রস্তুতি নিচ্ছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা। পাশাপাশি কোস্টাল শিপিং চালুর ব্যাপারেও আগ্রহের কথা জানিয়েছে থাই সরকার। পোর্ট ফ্যাসিলিটিস কী কী আছে এখানে, আমাদের কার্গো হ্যান্ডলিংয়ে কী সুবিধা আছে, বর্তমানে কী আছে এবং ভবিষ্যতে আমাদের কী পরিকল্পনা, তারা সব কিছু জেনে গেলেন। থাইল্যান্ডে যে পোর্টগুলো বাংলাদেশের পোর্টের সাথে ডাইরেক্ট শিপিং এবং কোস্টাল শিপিং বিষয়ে তারা অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে, আমরা আগ্রহ প্রকাশ করেছি যে হ্যাঁ, এটা করলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক দ্বিপাক্ষিক বাণিজ্য আরও অনেক বাড়বে, এতে করে বাংলাদেশের বিজনেস কমিউনিটি এবং থাই বিজনেস উভয়ে উপকৃত হবে। এর আগে এক বৈঠকে আমদানি রপ্তানি কার্যক্রমে চট্টগ্রাম বন্দরের বর্তমান সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বে টার্মিনাল ও মাতারবাড়ি সমুদ্র বন্দর সম্পর্কে থাই প্রতিনিধি দলকে ধারণা দেয় বন্দর কর্তৃপক্ষ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।